त्रिपुरा বিক্রম কর্মকার। আলোর উৎসব দীপাবলিকে সামনে রেখে নতুন রঙে সাজিয়ে তোলা হচ্ছে মাতা সতীর একান্ন পীঠের মধ্যে এক অন্যতম পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। মাতা সতীর একান্ন পীঠের মধ্যে এক অন্যতম পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে দীপাবলি উৎসব ও মেলাকে কেন্দ্র করে নতুন রঙে রাঙিয়ে তোলা হচ্ছে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকে। মন্দিরকে নতুন রঙে রাঙিয়ে তোলার কাজ শুরু হয়েছে, সেই সাথে দীপাবলি মেলাকে কেন্দ্র করে শুরু হয়েছে অন্যান্য যাবতীয় প্রস্তুতিও। মায়ের মন্দির সহ মন্দির চত্বরে রং করায় পাশাপাশি গোটা মন্দির ও প্রবেশপথকে আলোকসজ্জায় সুসজ্জিত করে তোলা সহ মাতা বাড়ি চত্বরে রাস্তাঘাট সংস্কার করার কাজও শুরু হয়েছে। উল্লেখ্য, দীপাবলি উৎসব অন্যান্য বছরের মতো এবারও মাতা বাড়িতে অনুষ্ঠিত হবে। উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ দীপাবলি মেলা আগামী 4 নভেম্বর সন্ধ্যায় দুদিনব্যাপী মাতা বাড়ি দীপাবলি মেলার উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দুদিনব্যাপী দীপাবলি মেলাকে কেন্দ্র করে আগামী 4 ও 5 নভেম্বর মাতা বাড়িতে রাজ্যের বহিরাজ্যের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অগণিত পুণ্যার্থী সহ সাধু সন্ন্যাসীর ভিড় জমাবেন বলে আশাবাদী সকলে। তাই মাতা বাড়িতে দীপাবলি মেলাকে কেন্দ্র করে এখন প্রস্তুতি চলছে জোর কদমে। সেজে উঠেছে একান্ন পীঠের এক পীঠ গোমতী ত্রিপুরা জেলায় অবস্থিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। দেওয়ালি উৎসব, সেই উপলক্ষে মাতার বাড়িতে পুরোদমে প্রস্তুতি চলছে। এবার দেওয়ালির দিন বৃহস্পতিবার দিন সারা দিন রাত্র অমাবস্যা আছে, ওদিন আমরা দিন রাত্র মায়ের আরাধনা এবং পূজা অর্চনা ঠিকঠাকভাবে করার একটা ভালো একটা সময় পেয়েছি। যে সারা বৃহস্পতিবার সারা দিন রাত্র প্রায় 3:22 পর্যন্ত অমাবস্যা আছে, সেহেতু এর মধ্যে আমরা পুরা পূজা কমপ্লিট করতে পারবো। আর এমনিতে পূজা অর্চনা বলতে প্রতি বছর যেভাবে প্রতি মাসে মাসে যেটা হয় অমাবস্যা পূজা, অমাবস্যা নিশি পূজা যেটা হয় ওটা তো হবেই, অতিরিক্ত দেওয়ালি উপলক্ষে একটা মায়ের এখানে বিশেষ পূজা হয়।